আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে, সামনে যেহেতু কোরবানির ঈদ, আমরা অনেকেই নিহারি রান্না করি, আর যেভাবে আমি নিহারিটা রান্না করি ওইভাবে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমি প্রথমে এখানে পাড় যে হাড়িগুলা পাটা, এটা বাজার থেকে কিনে এনেছি এবং পরিষ্কার করে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক চুল লো পশম থাকে, যেটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, এটা হচ্ছে জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, লবণ, জিরা, ধনিয়া পাউডার, এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করতেছি না, আর তেল ব্যবহার করব না, কারণ পার মধ্যে থেকে এমনি থেকে প্রচুর তেল বের হয়। তা আমি আমার সবগুলো মশলার মধ্যে দিয়ে নিয়েছি। আর একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা সবচেয়ে নিহারির যেটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পানি, এটা বেশি করে পানি দিতে হয়, কারণ অনেক সময় ধরে জাল না দিলে এটা ভালোভাবে রান্না হয় না। তা আমি এটা হাঁড়ি ভরে পানি দিয়েছি। আর অনেকে বলবে হলুদ আর তেলটা আমি কেন ব্যবহার করি না, আসলে নিহারিতে হলুদটা আমার ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করি না। রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওখানে আমি দেখেছি যে হলুদ দেয় নাই ওরা, এর জন্য আমিও হলুদ ব্যবহার করি নাই। আর তেলটা না দিলেও দেখা যায় নিহারি থেকে প্রচুর তেল বের হয়, এই যে দেখা যাচ্ছে যে আমি তেল দিই নাই, তারপরে দেখা যাচ্ছে তেল ভেসে উঠছে, কিন্তু এটা পা থেকে বের হয়েছে। আর কি আমার মাংসটা পা দিয়ে মাংসটা একদম পুরো ছেড়ে দিয়েছে। এতে অল্প সহজে এবং খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, যেহেতু আমরা ঝালটা কম খাই এই জন্য আমরা ঝালটা খুবই কম দিয়েছি, যে বেশি খাইলে কেউ দিতে পারে বেশি। এই যে আমার নেহারিটা প্রায় রান্না করা শেষ, আর নেহারিটা যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে, আর এটাকে আমি আরেকটু ঘন করব। এই জন্য আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, কেউ ইচ্ছা করলে ময়দাও দিতে পারে, এতে করে নিহারিটা অনেক ঘন হবে। আর আমি এখন একটা মশলা করে রেখেছিলাম, ওই মশলাটা দিব এর মধ্যে। আর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেহারি রান্না করতে আমি যেটা করি, সেটা হলো বাগার দেওয়া। আমি এখন বাগার দিয়েছি, এখানে রসুন আর পেঁয়াজটা আমি বেশি তেল দিই নাই, অল্প তেল দিয়েছি। আর এই যে আমি যে মশলাটা গরম গুঁড়া করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখানে আমি শাহি জিরা ব্যবহার করেছি, জয়ত্রী, জয়ফল গুঁড়া, নর্মাল যে জিরাটা খাই ওইটা, আর গরম মশলা। তাই এই যে আমার নেহারি রান্না করা শেষ, এটা দেখতেও যেমন সুন্দর এবং খেতেও খুবই মজা। তা আসন্ন কোরবানির ঈদে আশা করি সবাই এভাবে নেহারি রান্না করে খাবে। তা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।